আসসালামু আলাইকুম, আমি সুলতানা ইয়াসমিন, পাজাসিয়া এজাজ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ফিনান্স এবং ব্যাংকিংয়ের প্রভাষক। প্রথমে যারা আজকে অনলাইন ক্লাসটি দেখছে সবাইকে জানাচ্ছি অনেক বেশি শুভেচ্ছা এবং আশা করি সবাই এই প্যান্ডামিক টাইমে সুস্থ এবং ভালো আছেন। আজকের এই ক্লাসটি যারা এবছর নতুন একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের জন্য ফিনান্স এবং ব্যাংকিংয়ের প্রথম পত্র, এবং আজকে আলোচনা করব ফিনান্স অথবা অর্থায়ন কি। প্রথমে বলে রাখি, ফিনান্স হচ্ছে একটি ইংলিশ টার্ম যার বাংলা অর্থ হচ্ছে অর্থায়ন। অর্থায়ন বলতে আমরা বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ করা এবং তা কোন খাতে কতটুকু ব্যয় হবে তার সমন্বয় সাধন করাকে বুঝি। রাইটার এলজি গিটম্যানের মতে, ফিনান্স ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ ম্যানেজিং অফ মানি, যার বাংলা অর্থ হচ্ছে ব্যবস্থাপনা সংক্রান্ত কলা কৌশল এবং বিজ্ঞানকে অর্থায়ন বলে। এই ফিনান্সকে যদি আমরা ভাগ করি তাহলে এটি প্রধানত চার প্রকার ক্লাসিফিকেশনও বলা হয়ে থাকে অথবা নেচারও আমরা বলতে পারি। অর্থায়নের নেচার অথবা ক্লাসিফিকেশন, নেচার অফ ফিনান্স, প্রথম হচ্ছে সরকারি অর্থায়ন, তারপর ব্যবসা অর্থায়ন, অব্যবসায়ী অর্থায়ন এবং লাস্ট পারিবারিক অর্থায়ন। এই চারটা প্রকারভেদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারি অর্থায়ন এবং ব্যবসায় অর্থায়ন, গভর্নমেন্ট ফিনান্স অ্যান্ড বিজনেস ফিনান্স। আমি এখানে ডিফারেন্সেস বিটুইন বিজনেস ফিনান্স এবং গভর্নমেন্ট ফিনান্সের মধ্যে কিছু পার্থক্য দেখিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে সংজ্ঞা। ব্যবসা অর্থায়ন বলতে আমরা সাধারণত একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যে অর্থ এবং তহবিল সংগ্রহ করে থাকি তাকে ব্যবসা অর্থায়ন বলা হয়ে থাকে। গভর্নমেন্ট ফিনান্স অথবা সরকারি অর্থায়ন বলতে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য সরকার যে তহবিল সংগ্রহ করে থাকে তাকে বলা হয় সরকারি অর্থায়ন। নেক্সট ওয়ান ইজ উদ্দেশ্য। ব্যবসা অর্থায়নের প্রধান উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন করা। একটা ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করবে অবশ্যই তার লাভের জন্য, কিন্তু সরকারি অর্থায়নের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ করা অথবা জনসাধারণের কল্যাণ সাধন করা, যাই বলে থাকি। আয় এবং ব্যয়। ব্যবসা অর্থায়ন এবং সরকারি অর্থায়নের মধ্যে আয় এবং ব্যয়ের সম্পর্কটা হচ্ছে সম্পূর্ণ বিপরীত। একটা ব্যবসা প্রতিষ্ঠান প্রথমে আয় করে থাকে এবং এই আয়ের উৎস টাকাগুলা কোন জায়গায় কতটুকু ব্যয় হবে তা নির্ধারণ করে থাকে, অর্থাৎ ফার্স্ট ইনকাম দ্যান এক্সপেন্স। বাট সরকারি অর্থায়নের ক্ষেত্রে জিনিসটা সম্পূর্ণ বিপরীত। তারা প্রথমে ব্যয়গুলো নির্ধারণ করে থাকে এবং তা অনুযায়ী বিভিন্ন উৎস থেকে আয় বা তহবিল সংগ্রহ করে থাকে। নেক্সট ওয়ান ইজ বাজেট। সরকারি প্রতিষ্ঠানগুলো জুন জুলাই মাসে আমরা খেয়াল করলে দেখব যে তারা বাজেট পেশ করে থাকে, কোন খাতে কতটুকু তহবিল জমা বা বরাদ্দ করা হয় তা তারা বলে থাকে। যেমন শিক্ষাখাতে এত পার্সেন্ট, স্বাস্থ্যখাতে এত পার্সেন্ট, পরিবহন ও সড়কে এত পার্সেন্ট তহবিল, এগুলো আমরা দেখি প্রতি বছর সরকার বাজেট পেশ করে থাকে। কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে বাজেট পেশ করা হয় না এবং ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তাই বাজেট বাধ্যতামূলক নয়, কিন্তু সরকারি প্রতিষ্ঠানে বা সরকারি অর্থায়নে বাজেট প্রণয়ন করা বাধ্যতামূলক। লাস্ট হচ্ছে কর। ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরকারকে কর দিয়ে থাকে, কিন্তু সরকার কাউকে কর প্রদান করতে হয় না। এরপর আমরা আরেকটা পার্থক্য বলতে পারি, তহবিল সংগ্রহ। একটা ব্যবসা প্রতিষ্ঠান শেয়ার হোল্ডার বা বিভিন্ন জায়গা থেকে তহবিল সংগ্রহ করতে পারে, কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলো আমদানি শুল্ক, ট্যাক্স, মূল্য সজন কর যা বলে থাকি তা থেকে তহবিল সংগ্রহ করতে পারে। এতই আমরা বুঝতে পারলাম ব্যবসা অর্থায়ন এবং সরকারি অর্থায়ন এই দুটোর মধ্যে পার্থক্য বিপরীতমুখী। এখান থেকে অবজেক্টিভ আসতে পারে, জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, যেমন কর প্রদান করে থাকে কে, সরকারি অর্থায়ন করে থাকে নাকি ব্যবসা অর্থায়ন করে থাকে। আবার অবজেক্টিভ আসতে পারে, ব্যবসা অর্থায়নের প্রধান উদ্দেশ্য কী, মুনাফা অর্জন নাকি জনকল্যাণ সাধন করা। সুতরাং আমরা যখনই এই ধরনের ছোটো ছোটো পার্থক্য অথবা যখনই এই ধরনের ছোটো ছোটো সংজ্ঞাগুলো পড়বো তখন আমাদের মনোযোগ সহকারে পড়তে হবে, কারণ এর থেকে আমরা দুটা কোশ্চেন আসতে পারে, হয়তো অবজেক্টিভ আসতে পারে, তা না হলে আমাদের ওয়ান মার্কসের সৃজনশীল প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে।
এখন আমরা চলে যাব অর্থায়নের লক্ষ্য অথবা গোল অফ ফিনান্স। অর্থায়নে মূলত দুটি লক্ষ্য থাকে, প্রথমটি হচ্ছে মুনাফা সর্বাধিকরণ, যেটাকে ইংলিশে বলা হয় থাকে প্রফিট ম্যাক্সিমাইজেশন, এবং সেকেন্ড হচ্ছে সম্পদ সর্বাধিকরণ, যার ইংলিশ টার্ম হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। আমরা নেক্সট ক্লাসে এই অর্থায়নের লক্ষ্য এবং অর্থায়নের কাজ এই দুটো টপিক নিয়ে আলোচনা করব, আর তারপরে আমরা সরাসরি ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাব। আজকে এতটুকুই, সবাই মনোযোগ সহকারে এই টপিকের পার্টগুলো দেখবে, এবং ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।